প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে কর প্রত্যাহারের দাবি। বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপর 15% কর আরোপের প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিভাগ। শুক্রবার 4 জুন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার 3 জুন জাতীয় সংসদে 2021 থেকে 22 অর্থ বছরের বাজেটে এই প্রস্তাব রাখেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। মানববন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্র সেক্রেটারি জেনারেল শেখ মোহাম্মদ আল আমিন বলেন, বিশ্বব্যাপী করোনা পরিস্থিতিতে শিক্ষা ব্যবস্থার যখন বেহাল অবস্থা, ঠিক তখনই প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আয়ের উপর 15% কর আরোপের প্রস্তাব করে সরকার কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছে। দেশে সরকারিভাবে পর্যাপ্ত উচ্চশিক্ষার ব্যবস্থা না থাকায় বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীরা তুলনামূলক বেশি টাকা ব্যয় করে পড়াশোনা করছেন, কিন্তু সেখানে সরকারের লোভাতুর দৃষ্টি সচেতন ছাত্র সমাজ সহ দেশবাসীকে ভাবিয়ে তুলেছে। প্রস্তাবিত বাজেটকে আকাশচুম্বী ও উচ্চাভিলাষী উল্লেখ করে তিনি বলেন, প্রবৃদ্ধি কেন্দ্রিক আমলাতান্ত্রিক এই বিপুল পরিমাণ বাজেটের ঘাটতি মেটাতে অন্য সব কিছুর মতো সরকার বেসরকারি কলেজ ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কাছে 15% কর আদায়ের প্রস্তাব করছে। শিক্ষা প্রতিষ্ঠান এই কর পরিশোধের জন্য শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়ার জন্য চাপ প্রয়োগ করবে। দিন শেষে ছাত্ররাই ক্ষতিগ্রস্ত হবে। ঈশা ছাত্র আন্দোলনের কেন্দ্র প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পাদক মোহাম্মদ মাহবুব হোসেন তার বক্তব্যে বলেন, শিক্ষার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রকেই বহন করতে হবে। শিক্ষার ব্যয় কমানোর উপায় না খুঁজে উল্টো কর আরোপের প্রস্তাব অবিবেচনাপ্রসূত। চুরি, দুর্নীতি ও অর্থপাচার বন্ধ করে দেশের শিক্ষার্থী তথা ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবুন। যথাযথ স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ারও দাবি জানান তিনি। মানববন্ধনে আরো বক্তব্য দেন ঈশা ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল গাজী মোহাম্মদ ওসমান গনি। মানববন্ধনে আরো বক্তব্য দেন ঈশা ছাত্র আন্দোলনের জয়েন্ট সেক্রেটারি জেনারেল গাজী মোহাম্মদ ওসমান গনি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম শোয়াইব, তথ্য ও গবেষণা সম্পাদক কে এম শরিয়াতুল্লাহ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক এম এ হাসিব গোলদার, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি আবির হোসেন, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি কাজী রুহিন, এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধি সাইফুল ইসলাম ইমরান প্রমুখ।